মাছ ছাড়ানো সম্ভব নয়, ওর জন্য গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। এই দেখো গাইস জায়গাটা, কি করছিলি বল, সত্যি করে বল। হ্যাঁ সুসু করছিলি তো, ভয় পাচ্ছিলে কেন? জাল পাতার চিন্তা কোথায় করলো, কোথায় জাল পাতা যায়? এখন জল একটু কম আছে, আগের বার যখন এসেছিলাম জল এখানে পুরো ভর্তি ছিল। পর্দা কাঁচা গুটিয়ে নিচ্ছে, তো নামতে গেলে সবাইকে কাঁচা গুটাতে হবে, নাহলে প্যান্ট ভিজে গেলে একা যাবে। একা যাবে? একা গেলে হবে না, সঙ্গ দেওয়ার জন্য আরেকজন লাগবে। মাথার আগে শোল মাছ ধরে নিলাম, মাছ রাখার জন্য একটা সুন্দর জিনিস বানিয়েছে, এ ক্লাস জিনিস। মাছ ধরে এর মধ্যে রেখে দিলে মাছ অনায়াসে ঘোরাফেরা করতে পারবে আর বেঁচেও থাকবে। জল কম পড়ে গেছে আর একটা ছিঁড়ে যাচ্ছে, কি বেঁধে গেছে দেখো গাইস। জাল এখনো পাততে পারলো না, তার মধ্যেই একটা বনি হয়ে গেল। দেখো গাইস জাল পাততে পারলো না, তার আগে একটা বনি হয়ে গেছে। এই মাছটা একটু দেখি ছাড়াতে পারি কিনা। দেখো গাইস দেখুন, জেলেরা মাছ ধরতে যাচ্ছে, নামে গেলাম আমিও। ওই দেখো ওই কাকি শামাক, শামাক খুঁটছে। কাকি শামাক খুঁটে কি হবে, হাঁসটা খায় না, আর কি খায়? হাঁস খায়, ভাত খায়। এই দেখো শামাক এইভাবে এখানে, এই যে শামাকগুলো লেগে আছে এগুলো নাকি? ওগুলো না, গোলগুলো, গোলগুলোগুলো। আচ্ছা এইগুলো, এইগুলো এই শামাকগুলো খেলে হাঁসের তাড়াতাড়ি হাঁস বড় হয়ে যায়। এখান থেকে তাড়া করে মাছগুলোকে সব ওই জালের দিকে নিয়ে যাবো। পুশ 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 পুশ, আমাদের টেকনিক কি কাজ করেছে, কাজ করেছে? দেখো গাইস টেকনিকটা কাজ করেছে। উফ নো, দেখেছো টেকনিকটা খুব অসাধারণ কাজ করেছে। দেখেছো আমাদের ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানকে দেখো, ক্যামেরাম্যান কিন্তু খুব পিএইচডি ক্যামেরাম্যান, সুন্দর ক্যামেরা। কারণ পুমার তলা দিয়ে নিয়ে যায় ক্যামেরা, তার মধ্যে জাল পুরো ভরে গেছে, এত পরিমাণে মাছ, প্রচুর মাছ, ছাড়িয়ে পড়ছে না, বড় ছাড়িয়ে পড়ছে না। ব্যাগে জাল আছে, জালগুলো দেখে নিন, এই জালটা আর এই জালটা পাবো আমরা ওই দিকে, ওই দিকে যে জায়গাটা আছে ওই জায়গাটা দেখাও তো। এতে হাতে চার আঙুলের মতন বড় বড় মাছ ছেড়া বাঁধবে না, এরপরও যদি দুটো একটা যদি ছোট মাছ জড়িয়ে টড়িয়ে যদি বেঁধে যায় তাহলে বেঁধে যাবে। জাল পাতাটা দেখুন, আমরা কত দূর থেকে চলে এসেছি জাল পাততে, কত দূর থেকে এসেছি দেখছো। আমাদের জাল পেয়েছি, বেশিক্ষণ হয়নি, জাস্ট জালটা পাতলাম আর ওই দুই পাশের থেকে হালকা করে তাড়া দিলাম মাছগুলোকে। কারণ এই যে কচুর পানা দেখছো, কচুর পানা না শাপলা নাল, এই নালের পাতা নিয়েছে মাছগুলো সব লুকিয়ে থাকে। হ্যাঁ এখন সেই মাছগুলোকে আমরা কি করলাম, সবাই মিলে ঘিরে ধরে তাড়া দিয়ে এই জালটা যেখানে পাতা আছে সেই জালের দিকে নিয়ে চলে আসলাম। আর তখন জাল মাছগুলো হটক করে বেঁধে গেল, সব মাছ আসেনি। আবার এই এই টেকনিকটা বারে বারে করতে হবে, তাহলে মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাবে। আর এই টেকনিকটা যদি তুমি না ইউজ করো তাহলে তোমাকে কী করতে হবে, জালটা এখন পেঁধে রাখতে হবে, তারপর কালকে সকালে আবার আসতে হবে, এসে তারপর ছাড়াতে হবে।
শোল মাছ দেখো কামড়ায় কাছে 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 নে ও খালি কামড়ায় ধরে আছে তো এই যে দাঁত দেখছে এটা এই যে এই দেখ এই যে খালি এই দেখ দেখছে বস এই খালি রাগ এত রাগ আসে কোনতে তোর জন্য জালার দের আসলে হল জিনিসটাই রাগে জিনিস দেখতেও না কার যা ভাই ভাই ওয়াও মাছ ছাড়ানো সম্ভব নয় ওর জন্য গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে নিয়ে গিয়ে ছাড়ানো হবে এটা সম্ভব নয় দেখেছো গাইস এত মাছ ছাড়াতে গেলে সকাল হয়ে যাবে ওর জন্য দেখেছো গাইস একটু আগে এটা ছাড়িয়ে নিয়েছিলাম এখন আবার বেঁধেছে